হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিরাজ পিজন। আজকে প্রতিবারের মতো আমরা সপ্তাহে কবুতরের হাটে আসছি। আজকে শেষ রমজান, আজকে হাটের পরিস্থিতি আপনাদের কাছে শেয়ার করতেছি, আপনারা একটু দেখেন ধৈর্য সহকারে। এই যে দেখতে পারতেছেন হাটের পরিস্থিতি, হাটটা একেবারে ফাঁকা, আজকে তেমন মানুষজন উঠে নেই। এই গলিটা সব থেকে বেশি মানুষজন আসে সবসময়, এইখানে ভালো ভালো কবুতর উঠে, এই গলিটা আজকে ফাঁকা। আর ভিতরের অবস্থা কী অবস্থা তাহলে তো বুঝতেই পারতেছেন। তো কথা না বাড়ে চলেন ভিডিওতে যাওয়া যাক। ভিউয়ার্স, শামিম ভাই আসছে, বনানি থাকে, বনানি থেকে তিনটা কবুতর নিতে, তিনটা মাদি কবুতর নেওয়ার জন্য আসছে। একটা কবুতর কিনে দিলাম, একটা কবুতর কিনছি 250 টাকায়। আজকে হাটের অবস্থা খুব করুন, হাটে কবুতর নাই বললেই চলে। এই একটা কবুতর পাইছি মোটামুটি ভালো, এটা 250 টাকায় কিনে নিছি শামিম ভাই। ঠিক আছে, আরও দুইটা কবুতর কিনবো আমরা, কবুতর 200 টাকা করে পিস। এখানে কবুতর আছে যেগুলো আর কি নিলে আপনারা জিতবেন, আমি সেইগুলা দেখাবো আপনাদের। এখানে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। সর্বপ্রথম এই কবুতরটা দেখাই, একটা নর কবুতর, 200 টাকা পিস, একটা দোবাজ নর কবুতর। হ্যাঁ, ঠিক আছে, একটা দোবাজ নর কবুতর দেখতেছেন আপনারা, খুব সুন্দর দেখার মতো একটা কবুতর। আর পারি আছে নি আমার, এটা পারে আমার, খুব সুন্দর ফ্রেশ আছে কবুতরটা। ঠিক আছে, একটা ফ্রেশ কবুতর, একটা ফ্রেশ কবুতর 200 টাকা দোবাজ কবুতর, ভালো লাগছে এই কবুতর। এই কবুতর আমি নিয়ে দিতে পারি, এই যে আরেকটা কবুতর দেখেন, 200 টাকার কবুতর গুলো আপনাদের দেখাইতেছি। রোজার শেষ হাট এটা, এই হাটে সব থেকে কম দাম কবুতরের, সব থেকে কম দাম জিতেছে। হ্যাঁ, খুবই কম দামে কবুতর জিতেছে, 200 টাকা, খুব সুন্দর সুন্দর কবুতর। একটা অনেক পুরানো লাইনের একটা কাজ করা কবুতর আছে, এটাতে দোবাজ কাজ করা বলতাম আমরা, কাজ করা কবুতর একটু দেখেন, কাজ করা নর। হ্যাঁ, অনেক পুরানো লাইনের কবুতর, 200 টাকা দাম একই। এই যে একটা জঙ্গলি ক্যাটাগরির কবুতর আছে, ছিটপিট কালার, তবে কবুতরের চোখ খুব ভালো, অনেক ভালো চোখের একটা কবুতর, লাল গিয়ারের, অনেক গঠন, খুব সুন্দর গঠনের কবুতর। কবুতরটা মাদি হইলে ভালোই তো, বেশি নর কবুতর, এটাও 200 টাকা দাম, অমনি 200 টাকা। এই যে একটা সবুজ গলা কবুতর আছে, সবুজ গলা কবুতরের চোখটা একটু ফলো করবেন, ডাবল রিঙালা কবুতর, এই কবুতরটা 200 টাকায়, অনলি 200 টাকায়, কত সুন্দর সুন্দর কবুতর 200 টাকায়। কবুতর কিন্তু অনেক আছে, কিন্তু আমি যেগুলা ভালো বাছাইকৃত কবুতর দেখাইতেছি। আজকে হাটে অনেক কবুতর কম উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে যে আমি দেখাইছি হাটে একেবারে ফাঁকা, দুই একটা লাইন কবুতর উঠছে। এই কবুতরের মধ্যে মামার কাছে যেগুলো ভালো আছে কম দামে 200 টাকায় কবুতর দেখাইতেছি আপনাদের। এই যে আরেক পিস কবুতর আমার কাছে দেখতেছেন, এটাও একটা পুরানো লাইনের কবুতর, সবুজ গলা মাদি, সম্ভবত কবুতরটা বাচ্চা টাচ্চা করছে, এই কারণে ওর ফিটনেসটা একটু ঘাটতি আছে। এই মাদিটা 200 টাকা দামের মাদি। হ্যাঁ, 200 টাকার মধ্যে খুব ভালো একটা মাদি, এটাও খুব সুন্দর একটা মাদি, 200 টাকা যেটা নেবেন সেটাই 200। মামার কাছ থেকে বাইরে আরেকটা কবুতর কিনে দিলাম আমরা 200 টাকা। এই যে কবুতরটা দেখতেছেন আপনারা, এই কবুতরটা 200 টাকা দিয়ে নিয়ে দিছি, এই কবুতরটা অনেক পছন্দ হয়েছে, এই কারণে কবুতরটা নিয়েছি আমি, ভালো একটা কবুতর, আমার খাঁচার মধ্যে টপ লিস্টের মধ্যে একটা কবুতর এটা। ঠিক আছে, এই কারণে এটা নিয়ে দাও, এটা একটা মাদি কবুতর। এই খাঁচার সর্বশেষ হায়েস্ট কবুতর, 200 টাকার মধ্যে একটা মাদি কবুতর, খুবই ভালো একটা কবুতর। দেখানোর চেষ্টা করছি যেগুলো সবই ভালো ছিল, এটা সর্বশেষ ভালো, এটাও 200 টাকার মধ্যে খুব ভালো একটা কবুতর। মামার নাম্বারটি একটু বলো, 0172-67-40-156। সামিনদার জন্য দেখতেছেন আপনারা, এটাও একটা মাদি কবুতর, গোল্লা কিনার কোনো প্ল্যান ছিল না, তবে কবুতর ভালো ছিল, এই কারণে একটা মাদি দরকার তার, এই কারণে কিনে দেওয়া। স্বামী ভাই একটা গোল্লা কবুতর কিনছি 200 টাকায়, অনলি 200 টাকায়। আজকে কিন্তু কবুতরের দাম অনেক কম দিতেছে, খুব
সুন্দর একটা কবুতর 200 টাকা দিয়ে কিনে দিছি গোলা কবুতর ভিউয়ার্স এখানে কিছু কবুতর দেখতেছেন এলাকার এক ছোট ভাই ও মূলত কবুতরের বিজনেস করে ওর কাছে অনেক ভালো ভালো লাইনের পাখি টাঙ্কি সব লাইনের কবুতর আছে এখানে আছে অনেক ভালো কবুতর এগুলো দেখাবো আপনাদের সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এটা কি কবুতর ভাই জাবরা পাখি নর কালারটা দেখতেছেন আপনারা কবুতর এটা বলে জাবরা পাখি নর তো কবুতর চোখে একটু দেখেন নীলা চোখে না এটা দাম দাম চাও কত 16000 টাকা আচ্ছা 16000 টাকা দাম চাও কবুতর কিন্তু ভেরি কালারফুল পাখি হ্যাঁ 3000 টাকা একদম এই আর একটা কবুতর এটা কি কবুতর এটা জাবরা এটা জাবরা পাখি নর এটা পুরো নীলা এটা ফুল নীলা চোখের কবুতর এটা কত ভাইয়া এটা 16000 16000 টাকা 16000 টাকা আগুন কবুতরের দাম আগুন ভাইয়ের কাছে কবুতরের দাম আগুন যা আছে সবই কবুতর আগুন নামের কবুতর কবুতর খুব ভালো কবুতর এই যে একটা কবুতর আছে বইল পাখি না বইল পাখি নর কবুতরের শেপটা দেখেন আপনারা গঠন আলা কবুতর অনেক বড় মাথার এটা বইল পাখি বলে এটা কত চাও ভাইয়া ফিক্সড 5000 টাকা দাম চায় ফিক্সড 5000 টাকা বইল পাখি 5000 টাকা কবুতর দাম মর কবুতর 4000 টাকা এটা একদম 4000 টাকা কোনো দামাদামির অপশন নাই যেগুলো বলতেছে দাম একদম 4000 টাকা সত্যি কবুতর নর 4000 টাকা একদম পাখি নর এটা পাখি নর এটা কোনো বইল না কোনো জাবরা ডাবরা না জাস্ট পাখি একটা নর কবুতর এটা কত দাম ফিক্সড 2000 টাকা দাম চাইতেছে কবুতরটা কবুতর কিন্তু খুব সুন্দর কবুতর অনেক বড় সাইজের বিগ সাইজের একটা নয় এটা কি ভাইব্রেশন আছে না হ্যাঁ ভাইব্রেশন আছে অনেক বড় সাইজের কবুতর 2000 টাকা একদম মিলিটারির বাচ্চা আছে এটা মিলিটারি দিয়ে করা নয় পরের কবুতর নর বাচ্চা এই কবুতর কত ভাইয়া 4000 টাকা মিলিটারি দিয়ে করা হ্যাঁ 4000 টাকা ভেরি কালারফুল কবুতর দেখতেছেন আপনারা 4000 কোনো দামাদামির অপশন নাই নরদের চ্যাপ্টার শেষ এখন মাদিদের চ্যাপ্টার শুরু এটা একটা পাখি মাদি চোখটা একটু ফলো করবেন এই কবুতরটা লাইট চোখের পাখি আচ্ছা লাইট চোখের পাখি নাকি এটা এটা কত চাও ফিক্সড 2000 টাকা কবুতর দাম চাইতেছে ফিক্সড 2000 টাকা কোনো দামাদামির অপশন নেই কবুতর যেগুলো দেখে তুমি প্রত্যেকটা কিন্তু খুব হাই রেঞ্জের কবুতর ঠিক আছে যার কারণে প্রাইসটা অনেক বেশি খুব ভালো ভালো কবুতর খিমাদি আরেকটা আছে এটা একটা পাখি কবুতর তবে কবুতর সবচেয়ে জিনিস ভালো লাগছে কাঁচা ছোটের এই কবুতর মাদি না এই কবুতর কত ভাই 2500 টাকা ফুল ভাইব্রেশন আছে ফুল ভাইব্রেশন আছে 2500 টাকা একদম কোনো দামাদামির অপশন নেই এই এটা একটা পাখি কবুতর মাদি কবুতর মাদি কবুতর এটা কত চাও 1500 ফিক্সড ফিক্সড ছাড়া কোনো কথা নেই যেটা নেবেন সেটাই ফিক্সড দাম 1500 টাকা এটা 1500 টাকা কবুতর অনেক ছটফট একটা কবুতর আপনারা যে বইলের নটটা দেখছিলেন বইল পাখি নরের এটা হলো মাদি বইল পাখি মাদি এটা মাদিটা আগেটা ছিল নর কালার কালার সুন্দর আছে কবুতরটা এটা কত চাও মাদিটা 4000 টাকা এই কবুতরটা 4000 টাকা দাম চাইতেছে এটা বইল পাখি মাদি কবুতর এই যে একটা পাপ্তি কবুতর মাদি এই কবুতর কত চাও আচ্ছা আচ্ছা 1000 টাকা বাচ্চা কবুতর ঘরের বাচ্চা আর কি 1000 টাকা একদম পাপ্তি মাদি এই কবুতর একটু কম আছে দাম আর সবই দামি কি মাদিটা পাপ্তি মাদি পাপ্তি মাদি এটা কত চো ভাইয়া ফিক্সড 1500 এটা আর ওটা কি একই জেনারেশনের কবুতর ওটা ওইটা এই যে 1000 টাকার তার এই 1500 টাকারটা একই জেনারেশনের কবুতর দুইটাই মাদি কবুতর ঝুমুন কত আনে দেখছিলাম এই যে কবুতরা দেখতেছেন এটারে বলে চড়ুই পাখি এটা নাকি অনেক ভাইব্রেশন করে কবুতরটা ছোট্ট মাথার একটা কবুতর
অনেক ভাইব্রেশন করে এই কবুতরটা। এই কবুতরটা কত ভাইয়া? ফিক্সড 1500 টাকা। এই কবুতরটা ফিক্সড 1500 টাকা দাম চাইতেছে, কোনো দামাদামির অপশন নাই। চোরই পাঙ্কি কবুতর মাদি। এই খাঁচার সব থেকে আকর্ষণীয় কবুতর আর সব থেকে নর্মাল কবুতর, দামের দিক দিয়েও জাতের দিক দিয়েও। তো এই কবুতর আমার সব থেকে ভালো লাগছে। এই কবুতর আপনাদের দেখাই, একটা মাদি কবুতর, ঠিক আছে, কাজ করা কবুতর বলে এগুলো রে মাদি। ভেরি কালারফুল কবুতরটা। দাম কত চাইতেছো? ফিক্সড 700 টাকা দাম চায়, কোনো দামাদামির অপশন নেই, ফিক্সড 700। এই ভিডিও দেখা যদি কেউ নিতে ইচ্ছুক হয় আপনাদের সুবিধার্থে আমরা ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, নাম্বারটা একটু বলো। 09 89 89 69 52 45। অবশেষে একটা মাদি পাইলাম, লাস্ট একটা মুসলমান কবুতর কিনে দেওয়ার কথা ছিল, হাটে আজকে কবুতর নাই, এই কারণে কিনে দিতে পারলাম না। এই কবুতরটা 200 টাকা দিয়ে কিনছি আমরা, ঠিক আছে, ভাইয়ের জন্য 200 টাকা দিয়ে কিনছি কবুতর। ভাই মোট কটা কবুতর নিলেন? চারটা কবুতর নিছে ভাই, মোট 4টা কবুতর ইমাদি কবুতর, ঠিক আছে। তো আজকে হাটের অবস্থা অনেক করুণ, আপনারা দেখবেন অনেক কবুতর কম। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই আমরা করতেছি, কারণ আজকে কবুতর হাটে দেখানোর মতো নাই। তো সবাই ভালো থাকবেন আর সবাইরে ঈদ মোবারক জানাই, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক ফলো করে দিন। ভিউয়ার্স, এখন আমাদের যাওয়ার পালা। আজকে হাটে কবুতর অনেক কম উঠছে তুলনামূলকভাবে, আপনারা দেখছেন যে কবুতরটা, আপনারা দেখছেন যে ভিডিওতে দিছিলাম কবুতরটা, আমি নিয়ে নিছি, অনেক পছন্দ হয়েছে, অনেক বড়ো সাইজের কবুতরটা কিন্তু, হ্যাঁ খুবই সুন্দর। তো আজকে অনেক চেষ্টা করছি আপনাদের ভালো কবুতর দেখানোর, ওরকম ভালো ভালো কবুতর পাইনি, তারপর যেগুলো পাই সেগুলো নিয়ে আলোচনা করছি আজকে। তো সবাই আমাদের চ্যানেলটা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন, আর সবাইকে জানাইতেছি অগ্রিম শুভেচ্ছা।